আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখানোর জন্য। আজকে আমি দেখাবো কলা দিয়ে খুব সহজে কিভাবে মজাদার পিঠা বানানো যায়, সেটা আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন, এর জন্য কী কী লাগছে, এর জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি দুটো পাকা কলা। এই পাকা কলা দুটো দিয়ে আমি পিঠাগুলো বানাবো। তারপরে কলাগুলোকে আমি একটি চামচ দিয়ে এটাকে একটু ভর্তা করে নিচ্ছি, যাতে কোনো রকম দানা না থাকে, একদম মিহি করে নিব। তারপর এটার সাথে দিয়ে দিচ্ছি আমি আটা। এখানে আমি 2 কাপ পরিমাণ আটা দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। তারপরে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, 1/2 কাপ নারকেল কুড়ানো, দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। তারপরে এই সবগুলোকে আমি একসাথে মিক্সড করে নেব। এরপরে আমি এটার সাথে মিশিয়ে নেব নর্মাল পানি। আমি এটাতে কতটুকু পানি মিশাচ্ছি সেটা আমি আপনাদেরকে দেখাবো, বলে দেব পরে মিশানোর পরে কতটুকু পানি আমার লাগবে। এখানে আমার 2.5 কাপ থেকে একটু বেশি পরিমাণ পানি লেগেছে। আমি আস্তে আস্তে করে পানিটা মিশিয়েছি, আর ডোটা ঠিক করেছি আমি এরকম। পানিটা আস্তে আস্তে মিশালে আপনার ডোটা বেশি পাতলা হয়ে যাবে না। এরপরে মিশানো হয়ে গেছে, আমি এটাকে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে খুব ভালোভাবে এটা মিক্সড হয়ে যায় সব কিছু একসাথে। মোটামুটি ডোটা আমার রেডি হয়ে গেছে। এরপরে চুলা আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটাতে আমি পর্যাপ্ত তেল দিয়েছি। তেলটা যখন গরম হবে, তেলটা 2-1 মিনিট পরে গরম হয়ে যাবে মিডিয়াম আঁচে রেখে, আমি এবার পিঠাটা দিয়ে দিব। এরপর একটি ঘর্ত চামচ নিয়ে নিয়েছি। চামচটাতে প্রায় 1/2 কাপের পরিমাণ, 1/2 কাপের চাইতে একটু কম হবে। তারপরে আমি এটার মধ্যে ড্র দিয়ে পিঠাটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এরপরে আঁচটা মিডিয়াম আছে রেখে আমি পিঠাগুলো বানানো শুরু করেছি। এরপর আপনারা যেই কালারটা খেতে চাবেন সেই কালারটা করে পিঠাটা নামিয়ে ফেলবেন। ব্যাস, হয়ে গেছে আমার কলার সুস্বাদু পিঠা। আর এই পিঠাটা অসম্ভব মজা খেতে। আপনারা অবশ্যই বাসায় একবার রেসিপিটা ট্রাই করবেন। আর আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক অবশ্যই দিয়ে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।